জানি না আল্লাহ সুবহানাহু তাআলা আর আমার ভাগ্যে কি লিখেছেন, আর কতগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলে আমি আমার আল্লাহ আমার ঈমান পরীক্ষায় আমাকে জয়ী করবেন। তবে যাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালোই রেখেছেন। একাকিত্ব আমি কখনোই সহ্য করতে পারতাম না, এখন অনেকটা সময়ই আমাকে একা একা কাটাতে হয় এবং সেই একাকিত্বকে আমি এনজয় করতে শিখেছি। বিসমিল্লাহি রহমানি রহিম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোন যে যেখান থেকে আমার ভিডিওটা ক্লিক করেছেন, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে আমি আজকের ভিডিওটা শুরু করছি, যেখানে আমি আমার সকালে ব্রেকফাস্ট তৈরি করেছি একেবারেই সনাতন পদ্ধতিতে। আমাদের মা খালা নানিরা যেভাবে করতেন ঠিক সেভাবে। এখনকার গৃহিণীরা তো জানো আলুটা ছিলে নিতেই হবে, তারপরে আলু কুচিয়ে ধুই, নানান রকম প্রসেস প্রসিডিউর তাদের। কিন্তু আগে আমাদের মা খালারা নানিদের দেখেছি তারাও আলু ছিলে কুচাতেন, কিন্তু ম্যাক্সিমাম সময় আলুটাকে কোচলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আলুটা কুচিয়ে ভাজি করতেন। ঠিক এভাবে খোসাসহ আলুটা ভালো মতো ধুতে হবে, পরিষ্কার করে আগে ধুয়ে নিতে হবে কোচলে কোচলে। দেন ঠিক এভাবে কুচিয়ে, আমি একটু মোটা করেই কুচি করতে চেয়েছিলাম, কিন্তু আমি চাইলেই কখনো যেন মোটা করতে পারি না। মানে আমি আলু কুচালে কখনো মানে এটা ডিফারেন্স বের করা যে এটা গ্রেটারের কুচানো না আমার কুচানো, নিজের কথা নিজে বললে খুবই খারাপ লাগে, কিন্তু এটা আমার হাজবেন্ড আশেপাশের মানুষ যখনই যে দেখেছে তারাই প্রশংসা করতেন। তো যাই হোক, তারপরে কাঁচামরিচ ছিল না, আমি একটু শুকনো মরিচ কেটে কেটে করেছি। ঘরে এটা নেই দেখে এটা রান্না করা যাবে না, সেটা নেই দেখে এটা চড়ানো যাবে না, এই নিয়ম থেকে বেরিয়ে আসতে হবে। ঘরে যা যা উপকরণ আছে সেটা দিয়ে সহজে রান্না করে ফেলাই হলো সুগৃহিণীর লক্ষণ প্রমাণ। তো যাই হোক, অত্যন্ত মজা হয়েছিল, আমার ছেলে আর আমি খুব মজা করে খেয়েছিলাম। মায়ের হাতের রান্না তো ছেলেরা পছন্দ করেই, কিন্তু সেদিনেরটা যে একটু স্পেশাল হয়েছিল এটা আমরা দুজনই বুঝতে পেরেছিলাম। প্রতিদিন তো আমরা আলুটাকে ছিলে ধুয়ে কুচিয়ে ভাজি করি, একটা দিনই না হয় একটু মা খালাদের মতো করে দেখলাম, অনেক মজা হয়। যারা করেননি এভাবে তারা এভাবে একদিন আলু ভাজি করবেন সকালে রুটির সাথে, দারুণ লাগে খেতে। শুধু একটাই কথা বলব, সেটা হলো আলুটাকে কোচলে কোচলে ধুয়ে নিতে হবে, কারণ আলুতে প্রচুর বালি থাকে। যাই হোক, রান্না এক একজনের প্যাটার্ন এক এক রকম। আলুটাকে দিয়ে আমি নিচে রুটি বানিয়ে নিয়েছিলাম বসে, রুটি না সরি আজকে পরোটা বানিয়েছি, পরোটাটাও বানিয়েছি ঠিক আমার মায়েদের মতো। প্রথমে রুটি বানিয়েছি, তার মধ্যে চিনি আর একটু তেল দিয়ে দেন এভাবে ভাজ করে চারকোনা পরোটা বানিয়েছি। কেন যেন খুব ইচ্ছা করছিল মায়ের হাতের পরোটার আলু ভাজি, তো আমারটা আমি এভাবে করি নাই, বিকজ আমি অনেক মোটা একটা মুটকি বলা চলে, যার কারণে আমি আমার মতো করে পরোটা ভেজেছিলাম। এইভাবে আমি সুগারটা সবসময় অ্যাভয়েড করি, তাছাড়া আমি এত হেলথ কনসিয়াস না, আমি যা পাই সেটাই খাই। বরং আমার আশেপাশের মানুষ আমার ছেলে মেয়ে আমাকে মাংসের তেল খেতে দিতে চায় না, এই ব্লাব 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 দুধের সর আমার দেখলেই লোভ আসে, এগুলো খেয়েই আমি বড় হয়েছি, ঘি আলু ভর্তা। তো যাই হোক, পরোটাটাও সেই মজা হয়েছিল। আমি হচ্ছে এভাবে পরোটা বানাই, একবারে শর্টকাট গোল করে পরোটা বানিয়ে তেল দিয়ে ভেজে ফেলি, এটাও মজা লাগে। তবে আমাদের মায়ের হাতের সেই যে স্বাদ এটা আসলে ভোলার না। তো আপনারা সবাই আমার ভিডিও দেখে সুইট একটা কমেন্ট করে যাবেন, আমি আসলে এতই ইরেগুলার একজন ইউটিউবার যে সেই আগের পরিচিত আপু ভাইয়াদের সবাই আমাকে ভুলেই গেছেন হয়তো, কিন্তু একসময় সবার সাথে অনেক পরিচয় ছিল, আমরা প্রত্যেকের প্রত্যেকের পাশে থাকতাম। তো যাই হোক, দিন গড়িয়েছে, সময়ের পরিবর্তনে মানুষের ভিতরে কিছুটা পরিবর্তন দেখা দিয়েছে, এটা নিয়ে আমি বিচলিত না, কারণ জীবনে অনেক কঠিন পথ পাড়ি দিয়ে এসেছি।
জীবনে কখনো ভাবিনি ঠিক এই দিনগুলো আমাকে দেখতে হবে। তবু আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমার লক্ষ কোটি শুকরিয়া, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। এই হলো আমার সকালের নাস্তা, রেডি আলু ভাজি আর পরোটা। ডিম আর সেদিন করি নাই, কারণ আমার ছেলে আবার খুব হেলথ কনসিয়াস, সে মাংস আর ডিম একসাথে খাবে না, পরোটাও তেল আলুও তেল, যার কারণে ডিমটা সেদিন করিনি, পরে ডিমটা বয়েল করে দিব, হাফ বয়েল, এটাই ভেবেছি। তো যাই হোক, মার ছেলে কিন্তু ভীষণ মজা করে সেদিন ব্রেকফাস্ট করেছিলাম, সবসময় করি, কিন্তু সেদিনটা একটু এক্সট্রাঅর্ডিনারি মজা লেগেছিল, কারণ মাকে মনে রেখে যে করেছি ভাজি আর রুটিটা। আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো একটা সুইট কমেন্ট করে যাবেন, লাইক করবেন, জানি আপনারা লাইক করেন না, যদি 10 জন মানুষও দেখে লাইক একটা থাকে, জানি না লাইকগুলো আপনাদের কোথায়, লাইকের সাথে আপনাদের শত্রুতা। দুপুরে ভিডিও করতে ভুলে গিয়েছিলি, সন্ধ্যায় সোলা আর চা খাচ্ছি, তাও একা একা বসে, ছেলেটা নামাজ পড়তে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর বদনজর থেকে দূরে থাকবেন। আল্লাহ সবাইকে সুস্থ।